শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। সিদ্দিক মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের নিয়মিত আয়োজন অনলাইনে বিভিন্ন শ্রেণীর ক্লাস। আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর নয় অধ্যায় বাংলা বানান এর উপরে ক্লাস নেব। আমরা জানি আমাদের বাংলা ভাষা প্রবহমান ও পরিবর্তনশীল। ভাষা বহমান নদীর মতো অলয়েজ চলে। ভাষা বিভিন্ন সময় তার বিভিন্ন রূপ পরিবর্তন করে। প্রতিটি ভাষার ক্ষেত্রে সুনিয়ন্ত্রিত সুশৃঙ্খল বানান পদ্ধতির প্রয়োজনীয়তা আমাদের অনস্বীকার্য। বাগধ্বনিকে বর্ণ বা হরফের সাহায্যে লিখিত রূপ দেওয়ার প্রক্রিয়া হচ্ছে আমাদের বানান। আমরা জানি বানানের সংজ্ঞা এটা। বানান মূলত শব্দমধ্যস্থ বর্ণসমূহের বিশ্লেষণ ও ধারাবাহিক বর্ণনা হলেও বানানীতি ব্যাকরণের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কোনো ভাষার মৌলিক শব্দের গাঠনিক রূপ কী হবে কিংবা যৌগিক শব্দ গঠনের ক্ষেত্রে বানানের নিয়মে কোনো পরিবর্তন আসবে কি না তা জানার একমাত্র উপায় হচ্ছে আমাদের বাংলা বানান রীতি, অর্থাৎ বাংলা বানানের একটা নির্ধারিত নিয়ম আছে। আমরা জানি একই শব্দের একাধিক বানান বিভ্রান্তি সৃষ্টি করে। হাজার বছর ধরে বাংলা ভাষায় বাংলা বানানের কোনো সুনির্ধারিত নিয়ম না থাকায় শব্দের একাধিক বানান চলে এসেছে। বাংলা বানানের ক্ষেত্রে আমাদের সর্বপ্রথম কলকাতা বিশ্ববিদ্যালয় একটা অগ্রণী ভূমিকা পালন করে। 1936 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রস্তাবিত বাংলা বানানের নিয়ম এবং এর সংস্করণ 1937 সালে দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়। বাংলাদেশ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড 1988 সালে বানানের একটি নীতিমালা প্রণয়ন করে। পরবর্তীকালে বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম প্রণয়ন করে। এ নিয়ম প্রকাশিত হয় 1992 সালে জানুয়ারি মাসে। ভাষার সামগ্রিক শৃঙ্খলা রক্ষার জন্য বাংলা বানানের নিয়ম অত্যন্ত প্রয়োজন। আমরা জানি বাংলা ভাষার শব্দ ভাণ্ডার বিপুলভাবে সমৃদ্ধ। বহুদিন ধরে উচ্চতার শব্দের সমাবেশ গড়ে উঠেছে। উৎসগত দিক থেকে বাংলা ভাষার শব্দসমূহকে আমরা পাঁচ ভাগে ভাগ করি। আমরা এটি আমাদের একটু মনে রাখতে হবে, উৎস অনুসারে আমাদের বাংলা শব্দ হলো পাঁচ প্রকার। উৎস অনুসারে বাংলা শব্দ পাঁচ প্রকার, এই জিনিসটা আমাদের মনে রাখবে। এটা আমাদের একটা বহু নির্বাচনী প্রশ্ন হতে পারে, উৎস অনুসারে বাংলা ভাষার শব্দ সম্মুখে কত ভাগে ভাগ করা যায় অথবা কত প্রকার। তাহলে আমরা বলবো পাঁচ প্রকার, এটা মনে রাখতে হবে আমাদেরকে। এক নম্বর হইল খাঁটি বাংলা শব্দ, না আমরা তৎসম শব্দ, অর্ধ তৎসম শব্দ, খাঁটি বাংলা শব্দ বা বাংলা শব্দ আমরা বলি। তদ্ভব শব্দ, আর একটা হলো বিদেশি শব্দ। এই পাঁচ প্রকারের শব্দ আমাদের আছে উৎস অনুসারে বাংলা ভাষায়। এই পাঁচ প্রকারের শব্দের মধ্যে বানানটা আমাদের সাধারণত তৎসম শব্দের ক্ষেত্রে প্রযোজ্য হয়। আমরা জানি তৎ শব্দের অর্থ হলো তার, সম হইল সাথে, অর্থাৎ তৎসমের সাথে যে সমস্ত শব্দের হুবহু মিল থাকে অথবা তৎসম ভাষা থেকে যে সমস্ত শব্দ সরাসরি আমাদের বাংলা ভাষায় এসেছে এই ধরনের শব্দসমূহকে আমরা তৎসম শব্দ বলি। অর্ধ তৎসম এটা বোঝা যাচ্ছে, তৎসমের অর্ধেক, অর্থাৎ অর্ধেক পরিবর্তিত হয়ে, আংশিক পরিবর্তিত হয়ে, হুবহু না এসে যে সমস্ত শব্দ বাংলা ভাষায় এসেছে তাদেরকে আমরা অর্ধ তৎসম শব্দ বলি। খাঁটি বাংলা শব্দ আমাদের বাংলা ভাষার আদি লগ্ন থেকে কিছু কিছু শব্দ বাংলা ভাষায় আমাদের প্রচলিত আছে, এই শব্দগুলোকে আমরা খাঁটি বাংলা শব্দ বলি। তদ্ভব শব্দ, বিদেশি শব্দ, এগুলো আমাদের আছে, কিন্তু আমাদের বানানের ক্ষেত্রে আমাদের এত দূরে আমাদের এই মুহূর্তে বিস্তারিত আলোচনা করার দরকার নাই। বানানের ক্ষেত্রে আমাদের তৎসম শব্দটা সম্পর্কে জানলেই হবে। তৎসম শব্দেই সাধারণত বাংলা ভাষার প্রচলনটা আমাদের বেশি। তৎসম শব্দের বাংলা বানান আমরা জানি দুইটা উপায়ে আমাদের বাংলা ভাষায় প্রচলিত আছে। একটা হলো নত্ববিধান, একটা হলো সত্ত্ববিধান। নত্ববিধান আর হলো সত্ত্ববিধান, নত্ববিধান আর একটা হলো সত্ত্ববিধান। আমরা জানি নত্ববিধানে আমাদের বাংলা ভাষায় কিছু শব্দ বানানের ক্ষেত্রে নিয়ম আছে, আর কিছু আছে হলো আমাদের সত্ত্ববিধান। নত্ববিধানটা হলো বাংলা তৎসম শব্দে যে সমস্ত তৎসম শব্দে বাংলা ভাষায় দন্ত্যর পরিবর্তে মধ্যন্য ব্যবহৃত হয়, দন্ত্যর পরিবর্তে মধ্যন্য ব্যবহৃত হয় সেই বিধানটাকে আমরা বলি নত্ববিধান। অনুরূপ সত্ত্ববিধানটা হলো মধ্যন্য স্বর, দন্ত্যস্বর পরিবর্তে মধ্যন্য স্বর ব্যবহৃত হয়।
মধ্যস্বর পরিবর্তে তন্ত্রস্ব ব্যবহৃত হয় এরকম যে বিধান আছে সেটাকে আমরা বলি সত্য বিধান। অর্থাৎ বাংলার তৎসম শব্দে যে বিধান অনুসারে দন্তস্বর পরিবর্তে মধ্যস্বর ব্যবহৃত হয় সেটা হলো সত্য বিধান, আর দন্তন্বর পরিবর্তে মধ্যন্বর ব্যবহৃত হয় সেটা হলো আমাদের নত্য বিধান। এই দুইটা বিধান আমাদের আলোচ্য বিষয় আমাদের সপ্তম শ্রেণীর জন্য। তা আজকে আমরা নত্যবিধান এবং সত্যবিধান, নত্যবিধানের নিয়ম আমরা এর আগে ক্লাসে আলোচনা করেছি, আজকে আমি তোমাদেরকে সত্যবিধানের নিয়মগুলো বলতেছি। সত্যবিধানের কয়েকটি নিয়ম আমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে, এই নিয়মগুলো আমাদের জানা থাকলেই আমরা মোটামুটি বাংলা বানানে যদি বহু নির্বাচনী প্রশ্ন আসে তাহলে আমরা উত্তর দিতে পারব আশা করা যায়। সত্যবিধানের নিয়মগুলো আমরা যদি দেখি তাহলে দেখব তাহলে আমরা সত্যবিধানের সংজ্ঞাটা জানলাম। সত্যবিধানের সংজ্ঞা হচ্ছে সংস্কৃত ভাষার যে সকল শব্দে দন্তস্বর পরিবর্তে মধ্যস্বর ব্যবহৃত হয় সেই নিয়মটাকে আমরা বলি হলো সত্যবিধান। সত্যবিধানের নিয়মাবলীগুলো আমরা দেখি। এক নম্বর নিয়ম যদি আমরা দেখি রি র মধ্যস্বর, এই তিনটি বর্ণের পরে, এই তিনটি বর্ণের পরে মধ্যস্বর দন্তস্বর মধ্যস্বর, দন্তস্বর মধ্যস্বর, এটা হলো আমাদের এক নম্বর নিয়ম সত্যবিধানের। আমরা বাংলা যে সমস্ত শব্দের মধ্যে রি অথবা বৈষণ্য র অথবা মধ্যস্বর পাব সেই সমস্ত শব্দের স্বটা হবে হলো মধ্যস্বর। যেমন যদি আমরা উদাহরণ দেই, যেমন কৃষক ক্রি স ক্রি রি, এই শব্দটি স্বটা হবে মধ্যস্বর। এরকম আরও অনেক শব্দ আমাদের বাংলা ভাষায় আছে, যেমন ঋষি ঋণ, এরকম অনেক শব্দ আছে আমাদের যেগুলোতে স্বটা হবে হলো ঋণ হবে না ঋষিটা হবে, দন্তস্বর না হয় এখানে হবে মধ্যস্বর। এরকম আরও অনেক শব্দ আমাদের আছে, যেমন কৃষ্ণা কৃষাণ কৃষাণ, এই শব্দটা আমাদের হবে হলো মধ্যস্বর। এটা হলো এক নম্বর নিয়ম আমাদের। দুই নম্বর হলো রেফ, আমাদের জানি বাংলা ভাষায় রেফ আছে, রেফের পরে দন্তস্বর মধ্যস্বর। যেমন আমরা যদি চিন্তা করি বর্ষণ বর্ষণ, তাহলে এই স্বটা অবশ্যই আমাদের তালবস্বর বা দন্তস্বর অন্য কোনো স্বর না হয় মধ্যস্বর হবে। সেরকম আরও অনেক শব্দ আছে আমাদের, যেমন দর্শন, আচ্ছা দর্শনটা আমরা না বলি, আমরা বলি শীর্ষ শীর্ষ, তাহলে শীর্ষর স্বটা হবে আমাদের মধ্যস্বর, এখানে অন্য কোনো স্ব হবে না। যেমন আরেকটা শব্দ আমাদের বাংলায় বহুল প্রচলিত আছে স্পর্শ, এই শব্দটা আমাদের এই স্বটা হবে হলো মধ্যস্বর, এটা রেফের পরে আমাদের সাধারণত মধ্যস্বর হয়। তিন নম্বর নিয়মে যদি আমরা যাই তাহলে ট ঠ বর্গের ট এবং ঠ, ট এবং ঠ আমরা জানি বাংলা বর্ণমালা ট এবং ঠ বর্গীয় কিছু শব্দ আছে, অর্থাৎ ট বর্গ মানে ট এর লাইনে যে বর্ণগুলো আছে ট ঠ ড ঢ মধ্যন্ন, এই ট এবং ঠ এর পূর্বে দন্তস্বর মধ্যস্বর হয়, দন্তস্বরটা অলওয়েজ মধ্যস্বর হবে। যেমন নষ্ট নষ্ট বানানের স্বটা হবে হলো মধ্যস্বর। সেরকম আছে আমাদের জ্যেষ্ঠ জ্যেষ্ঠ, এটা ঠ ঠয়ের এই ঠটা হবে আমাদের মধ্যস্বর। তাহলে আমাদের এরকম আরও কিছু শব্দ তোমাদের বইয়ের মধ্যে দেখবা, 69 পৃষ্ঠায় সত্যবিধানের নিয়ম এবং নত্যবিধানের নিয়ম দেওয়া আছে। এই 69 এবং 70 পৃষ্ঠাটা বাসায় ভালো করে তোমরা পড়বা, পরে আমাদের বহু নির্বাচনী প্রশ্ন এখান থেকে তোমরা 10টা লিখবা উত্তরসহ, 4টা করে অপশন দিয়ে উত্তরসহ লিখবা, এইটা তোমাদের এইচডব্লিউ থাকবে। বহু নির্বাচনী প্রশ্ন 10টা লিখে উত্তরসহ মোবাইল ফোনে ছবি তুলে আমার কাছে আমার পাঠিয়ে দিবা, তাহলে ওখান থেকে আমি মূল্যায়ন করে তোমাদেরকে জানাই দেব। এর পরবর্তী ক্লাসে আমরা এই অধ্যায়ের বাকি বিষয় নিয়ে আলোচনা করব। খোদা হাফেজ।